তাড়াতাড়ি নিয়ে চলো, তাড়াতাড়ি। যশ, কি হয়েছে? স্যার, রোহিণীর স্টমাকে পয়জন গেছে। ইমিডিয়েটলি স্টমাক ওয়াশ করাতে হবে, ইমিডিয়েটলি স্যার। কিন্তু আজকে তো ছুটির দিন, ডাক্তার এমনিতে কম রয়েছে, তোমাকেই দায়িত্ব নিতে হবে। আমাকে? আমাদের তিন চারজন ডাক্তার মাত্র আজকে রয়েছি, আমাদের তিনজন ডাক্তারের উপরে খুব বেশি চাপ পড়ে গেছে। এই ব্যাপারটা তুমি নিজে ম্যানেজ করতে পারবে যশ, তাই বলছি তুমি। কিন্তু আমি, আমার এখন একদম কথা বলার সময় নেই স্যার। আমি না হয় স্টমাক ওয়াশ পর্যন্ত থাকলাম, আমি স্টমাক ওয়াশ হওয়া অবধি থাকলাম, কিন্তু মেডিকেশন, তারপরে যা যা নিয়ম আছে সেগুলো। যশ, তুমি একজন ডাক্তার, তুমি এই কলেজের ছাত্র, সেই কলেজের হাসপাতাল, চাইলে তুমি ট্রিটমেন্টটা পুরো নিজের হাতেই তুলে নিতে পারো। সময় সময় যে সমস্ত ওষুধ খাওয়াতে হবে, খাওয়াবে সেই ওষুধ, তুমি এটা নিজেই করতে পারবে। প্লিজ, এখন আমাদের হেল্প করার কথা ভাবো, আমাদের অসুবিধা করার কথা ভেবো না। আমি তোমাকে পারমিশন দিচ্ছি, তুমি গিয়ে কাজ শুরু করে দাও, যা যা করণীয় সেগুলো করো, ওকে? যশ, উনি যা বলে গেলেন তাতে তো ফুলকাকা, তুমি এখন বিয়ের সাথের কথা ভাবছো? রোহিণীর এখন এই অবস্থা, এখন রোহিণীকে বাঁচানো উচিত। আমাদের একটাই কাজ, এখন রোহিণী কি করে বাঁচবে সেটা দেখা। আমাদের বাড়িতে থেকে এই সব হয়েছে, এখন যদি কিছু একটা হয়ে যায় রোহিণীর, না তাহলে যশের হাতে হাত করা পড়বে, এটুকু তোমায় বলে দিলাম। যশ, কি হয়েছে আমার মেয়ের? হ্যাঁ, শেষ পর্যন্ত তুমি আমার মেয়ের মৃত্যুর কারণ হলে তো। মৃত্যু কেন হতে যাবে বা মৃত্যু কেন হতে যাবে আঙ্কেল? মৃত্যু কি এতই সহজ নাকি? এই শোনো, এসব বড় বড় কথা একদম বলো না। আমার মেয়ের যদি কিছু হয়, আমি কিন্তু তোমাকে ছাড়বো না, আমি কিন্তু থানা পুলিশ করব। তুমি ওকে মানসিক যন্ত্রণা দিয়ে দিয়ে শেষ করে দিয়েছো, তারপর তুমি ওকে ডিভোর্স দিয়েছো, তারপর আবার কটা দিন কাটতে না কাটতেই আবার তুমি বিয়ে করতে যাচ্ছ, এটা কোনো অন্যায় নয়? হ্যাঁ, তুমি আমার মেয়ের সঙ্গে সম্পর্ক থাকাকালীনই আর একটা অবৈধ সম্পর্ক চালিয়ে গিয়েছো। এই সমস্ত কথা কি আমি থানায় বলবো, কোর্টে বলবো? আমি অনেকদিন অনেক কিছু সহ্য করেছি, আর কিন্তু আমি ছাড়বো না। দেখুন, এসব কথা বলার সময় এটা নয়, আর যশ কোনো রকম অবৈধ রিলেশনে জড়িয়ে ছিল না। আমি প্রমাণ করে দেবো যে আপনার ছেলে অবৈধ সম্পর্ক চালিয়ে গেছে। আমি আমি কোর্টে গিয়ে সমস্ত কথা প্রমাণ করে দেবো। আমার মেয়ের উপর সে দিনের পর দিন মানসিক অত্যাচার করেছে। আর সেই কারণে ও আমার মেয়েকে নিজের বিয়েতে ইনভাইট করেছে। আমার মেয়ে ওকে ভালোবাসে, তাই সেই বিয়েতে সে চলে গেছে। ওকে সেই সব দৃশ্যগুলো দেখতে হবে যে সব দৃশ্যগুলোর মধ্য দিয়ে ও নিজে গেছে। তারপরেও কি ও ডিপ্রেশন হওয়ার কথা নয়? হ্যাঁ, আমার মেয়ের জীবনটাকে তুমি একেবারে ধ্বংস করে দিয়েছো, আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। দেখুন, আপনি আমাকে ছেড়ে কথা বলবেন না ধরে কথা বলবেন সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। এখন আমাদের মূল উদ্দেশ্য হলো রোহিণীকে বাঁচানো, ইমিডিয়েটলি রোহিণীকে বাঁচাতে হবে। রোহিণী যদি বেঁচে থাকে তাহলে তাহলে সব থাকবে, আর রোহিণী যদি না থাকে, রোহিণী যদি না বাঁচে, তাহলে কিন্তু আর কোনো কথাই চলে না। বড় বড় কথা একদম বলো না, আমি তো বললাম আমি তোমাকে দেখে নেব। আপনি আমাকে দেখে নেবেন বলে কিন্তু আমি আমার হাত পা গুটিয়ে বসে নেই, রোহিণীকে বাঁচানোর জন্য কিন্তু আমি এখানে এসেছি। আমার যদি রোহিণীকে এড়িয়ে যাওয়ার ইচ্ছে থাকতো, আমি সোজা বিয়ে করতে চলে যেতাম, এখানে আসতাম না। বিয়ের আসর থেকে সোজা আমি এখানে চলে এসেছি, সেটা আমার পোশাক আশাক দেখে বুঝতে পারছেন, সেটা শুধুমাত্রই আপনার মেয়েকে, রোহিণীকে বাঁচানোর জন্যই। ভয় না, না দেখুন, আপনার মেয়ে অ্যাডাল্ট, সে নিজের ইচ্ছে আমাদের বাড়িতে গেছিল এবং নিজের ইচ্ছে সে আত্মহত্যা করার চেষ্টা করেছে, এখানে আমাদের ভয় পাওয়ার কিচ্ছু নেই। না, নেই। আত্মহত্যা করেছে না তাকে বিষ খাইয়ে মারবার চেষ্টা করা হয়েছে সেটাই তো জানা যাচ্ছে না। না না আঙ্কেল, আপনার কথা ভুল হচ্ছে। দেখুন, রোহিণী এই ধাক্কাটা সহ্য করতে পারেনি বলে নিজেই সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। আমাদের বাড়িতে এমন কেউ নেই যে ওকে বিষ খাইয়ে দেবে। শোনো, মানুষ যখন কুসঙ্গে পড়ে সে যে কি করতে পারে তার সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই, আর সেই জন্য এই সমস্ত কথাগুলো তোমরা বলছো। ওই যে ওই শবনম বলে মেয়েটি,
সে যে ওকে শিখিয়ে দেয়নি যে আজ রাত্রে তুমি ওকে বিষ দিয়ে মেরে ফেলো, সে কথা কে বলতে পারে? খবরদার বলছি, আপনি যাকে চেনেন না, যাকে জানেন না, তার সম্পর্কে একটাও খারাপ কথা বলবেন না। আপনি তার সম্পর্কে একটাও খারাপ কথা বলতে আমি অ্যালাউ করব না আপনাকে। আপনি এখানে এসেছেন মেলানগুড়, আপনি যান গিয়ে করিডোরে ওয়েট করুন। রোহিণী এখন আমার দায়িত্বে আছে, আমি কাউকে আমাকে ডিস্টার্ব করতে দেবো না, আমার মনোসংযোগ কাউকে নষ্ট করতে দেবো না। আমি দিন কাটিয়েছে, এগুলো অন্যায় নয়। হ্যাঁ, এগুলো সে অনেক দিন ধরে সহ্য করেছে। আজকে নিজের বিয়েতে আমার মেয়েটাকে ডেকে নিয়ে গিয়েছে, এটা ওই অসভ্য ছেলেটাকে প্রাণ দিয়ে ভালোবাসে, তাই এই বিয়েতে যেতে রাজি হয়েছে। সেটা কি ওর অপরাধ? হ্যাঁ, আমার মেয়ে ওর কোনো কথা ফেলতে পারে না, তাই ওর বিয়েতে চলে গেছে। আর সেখানে গিয়ে প্ল্যানফুলি আমার মেয়েটাকে মার্ডার করবার চেষ্টা করেছি। আমি যদি ওকে জেলের ঘানি না টানিয়েছি, তবে আমার নাম ফিরিয়ে আবার নতুন করে রাখতে হবে, এই আমি বলে দিলাম। বেশ, আপনি যখন ঠিক করে রেখেছেন আমার ছেলেকে জেলের খানি টানাবেন, তখন এখানে অযথা সময় নষ্ট না করে, অযথা উল্টোপাল্টা কথা না বলে, পাবলিকলি সিনক্রিয়েট না করে আইনের পথে যান, কোর্টে যান। দয়া করে আমাদের বিরক্ত করবেন না, প্লিজ যান। শোনো, আমাদের কাছে দুটো গাড়ি আছে, আমরা দুটো গাড়িতে ভাগ ভাগ করে যাব। প্রিয়া তো হসপিটালের কাছেই বাড়ি, আমি প্রিয়ার সাথে যাব। প্রিয়া, আমি না তোর সাথে গাড়িতে যাব। হ্যাঁ, কি ভাবছো শবনম, আমরাও তো যাব হসপিটালে। প্লিজ রাহুল, কিছু মনে করো না, আমার না মাথাটা একদম কাজ করছে না, মাথা একদম ঠিক নেই আমার। এই শবনম, আমিও যাব তোর সঙ্গে। তুমি যাবে মানে? তুমি গেলে হবে কি করে? এখানে এত আত্মীয় স্বজন এসেছে, এত লোকজন, তাদেরকে তো খাওয়া দাওয়া করাতে হবে, তুমি গেলে হবে না রঞ্জে পিসি? কি বলছিস স্বপ্নম, আমি তো মানতেই পারছি না যে তোর বিয়েটা হয়ে গেছে রঞ্জে পিসি। আমার আর জজদার বিয়েটা অনেক আগেই হয়ে গেছে, এটা তো শুধু একটা আনুষ্ঠানিক বিয়ে, এটা কোনো কাজের কথা হলো না স্বপ্নম। তোমাদের যে বিয়েটা হচ্ছে সেই বিয়েটা তুমি কোথাও প্রতিষ্ঠা করতে পারবে না। এই জীবনে কি সবকিছুই প্রতিষ্ঠা করার জন্য? হ্যাঁ, নিশ্চয়ই তাই। স্বামী স্ত্রীর সম্পর্কে একটা আইনগত দিক থাকা দরকার, তোদের মধ্যে কিন্তু সেটা হয়নি। আর আজকে যদি বিয়েটা হতো তাহলে কিন্তু সেটা হতো। বিয়েটা তো আর পালিয়ে যাচ্ছে না, সবার আগে একটা মানুষের জীবন। ওসব নাটক শবনম। দেখো রাহুলদা, এটা যে একটা নাটক সেটা বোঝার জন্য কিন্তু আমাদের হাসপাতালে যেতে হবে। এখান থেকে বসে আমরা বুঝতে পারবো না কোনটা নাটক কোনটা নাটক নয়, সেটা ডাক্তাররাই বলতে পারবে। আর প্লিজ তোমরা না রিটেনে কথা বলো না, একটা মানুষ কিন্তু অসুস্থ অবস্থায় আছে। সব ইচ্ছে করে করা সবকিছু আর দিন পেল না। কে বলেছিল ওই বিয়ের দিন সকালবেলা যশের বাড়িতে আসতে ওকে? যশই তো ইনভাইট করেছে, নাহলে জোর করে আসতে পারতো, সাহস পেতো? যশদা কি করতো বলতো? যশদা নিজের সব পুরনো বন্ধুদের নেমন্তন্ন করেছে, রোহিণী দিয়ে যশদার বন্ধু, রোহিণী দেখে কি করে বাদ দিত যশদা? তার ফলও ভুগছে, বন্ধু হিসেবে বাদ দিতে পারলো না বলে বিয়েটাকেই বাদ দিতে হলো। তুমি কি বলতে চাইছো, আমার আর যশদার কোনোদিনও বিয়ে হবে না? আমি কিছু বলতে চাইছি না শবনম, আমার বলায় কি যায় আসে বলো তো, আমার কথা কে শুনছে? যশের তো আজ এখানে আসা উচিত ছিল, বিয়েটাকে তো প্রায়োরিটি দেওয়ার উচিত ছিল, তা না করে ও যদি এখানে আসতো তাহলে যশদার প্রতি আমার কোনো সম্মানই থাকতো না, কোনো শ্রদ্ধাই থাকতো না। যদি যশদা আজ এখানে আসতো তাহলে যশদাকে আমি আদর্শ স্বামী হিসেবে মনে করতাম না। স্বপ্নম, কি বলছিস তুই এসব কথা? কি বলছিস, জীবনে কেউ কোনোদিন এরকম অদ্ভুত ঘটনার কথা শুনেছে? যে ছেলেটা বিয়ে করতে আসছিল সে বিয়ে করতে না এসে হাসপাতালে চলে যায়।
তাই তো জজদা আলাদা, সবার থেকে আলাদা। তোর একটু রাগ হচ্ছে না? কিসের জন্য? এই যে বিয়ের দিন, বিয়ের মুহূর্তে বিয়ে করতে না এসে ও রোহিণীকে নিয়ে হাসপাতালে চলে গেল, খারাপ লাগছে না তোর একটু? রাগ হচ্ছে না শবনম? কি বলছিস তুই? এটা যদি আমার ক্ষেত্রে হতো তাহলে আমি তো, আমি যে কি করতাম আমি তো ভাবতেই পাচ্ছি না। রঞ্জা পিসি, আমি এখন চাই যে রোহিণীদি ভালো হয়ে উঠুক, আমি শুধু এই প্রার্থনাই করি, রোহিণীদি সুস্থ হয়ে উঠুক। আমার মেয়ের সঙ্গে এই ব্যাপারটা হয়েছে, তো আপনারা এবারে একটা ব্যবস্থা নিন। ও, আপনি এই সময় পুলিশ ডেকে আনলেন, এখন যখন আপনার মেয়ের চিকিৎসা করছে আমার ছেলে, নিজের বিয়ে ফেলে রেখে, তখন আপনি আমার ছেলেকে ধরিয়ে দেওয়ার জন্য পুলিশ ডেকে আনলেন। শুনুন, আমারও কিছু বলার আছে। আপনি আপনি আমার কথাটা শুনুন। দেখুন, অনেকদিন মেলামেশার পর তবে ওই ছেলেটা আমার মেয়েকে বিয়ে করেছে। আমি আমার সর্বস্ব দিয়ে, টাকা পয়সা এভরিথিং দিয়ে আমি আমার মেয়েটার বিয়ে দিয়েছিলাম। ওরা একসঙ্গে ডাক্তারি পড়তো, সে ফার্স্ট ইয়ার থেকে ওদের প্রেম, কিন্তু ডাক্তারি পাশ করবার পর আমি ওদের বিয়ে দিয়েছিলাম। বুঝতেই পাচ্ছেন যে কত বছরের সম্পর্ক ওদের। আর কি জানেন, আমার মেয়ের সঙ্গে বিয়ের ঠিক আগে ওর সঙ্গে আর একটা মেয়ের সম্পর্ক হয়। আমার মেয়ে বোকা, সেসব কিছু বুঝতে পারেনি, আর বিয়ের পরেও সে সেই মেয়েটার সঙ্গে রিলেশন কন্টিনিউ করে যায়। ভাবুন আপনি একবার, আমার মেয়েটা রাতের পর রাত আমার মেয়েটা ঘুমায়নি, জানেন ওর উপর যে কী মানসিক অত্যাচার চলেছে আপনি চিন্তা করতে পারবেন না সে কথা। তারপর ওই মেয়েটার কারণে, ওই মেয়েটার কারণে আমার মেয়েটাকে ওই ছেলেটা ডিভোর্স দেয়, এবং আজকে সেই মেয়েটাকেও বিয়ে করতে যাচ্ছে, এবং ও যখন বন্ধু বান্ধবদের নেমন্তন্ন করেছে তার সঙ্গে আমার মেয়েটাকেও নেমন্তন্ন করেছে। আমার মেয়েটা বোকা, সেই নেমন্তন্নটা অ্যাকসেপ্ট করে নিয়েছে, আর সে বিয়েতে গিয়ে তার চোখের সামনে সমস্ত ঘটনাগুলো ঘটছে, ওই গায়ে হলুদ, সেজে গুজে বরের বিয়ে করতে যাওয়া, এই সমস্ত কিছু একটা মানুষের মতো স্যার কী করে সহ্য করবে, কতটা সহ্য করবে? ও নিজে ডাক্তার, ওর ব্যাগের মধ্যে কিছু ওষুধ টষুধ ছিল, তার কিছু খেয়ে ফেলেছে, এখন তো প্রাণ যায় যায় অবস্থা। এখন এখন ওই নিজেকে নির্দোষ প্রমাণ করবার জন্যে ও আমার মেয়ের চিকিৎসা করতে গেছে। এই 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 হাসপাতালেই ও আছে। স্যার, আমার একটাই রিকোয়েস্ট, দেখুন আমি পুলিশ স্টেশনে গিয়ে আপনাকে অভিযোগ জানিয়ে এসেছিলাম, আপনি এবার ওই ছেলেকে অ্যারেস্ট করুন। আর শুধু ওই ছেলেকে অ্যারেস্ট করলে চলবে না, ও যেন আর কারোর সর্বনাশ করতে পারে, ওই ছেলের সঙ্গে জড়িয়ে আছে যে মেয়ে তাকেও আপনি অ্যারেস্ট করুন। আচ্ছা, এবার আমাকে কিছু বলার সুযোগ দিন, আমি বলি কিছু। আপনার ছেলেকে ডাকুন। দেখুন, আপনি কিন্তু মারাত্মক ভুল করছেন, এখন আমার ছেলে রোহিণী ওনার মেয়ে ওই মেয়েটার ট্রিটমেন্ট করছে। আমার ছেলে একজন কি বলবো খ্যাতিমান ডাক্তার, আপনি এই হসপিটালে যাকে খুশি জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ দেখুন, এখন আমার ছেলে ওনার মেয়ে রোহিণী ট্রিটমেন্ট করছে নিজের বিয়ে স্যাক্রিফাইস করে। ইচ্ছে করলে আমার ছেলে কিন্তু বিয়ে করতে চলে যেতেই পারতো, কিন্তু যায়নি। আচ্ছা বলুন তো অফিসার, রোহিণী একটা অ্যাডাল্ট মেয়ে, আমার ছেলে ওকে নেমন্তন্ন করলো, ও চলে এলো। বরং রোহিণী বলেছিল ওদের মধ্যে স্বামী স্ত্রী সম্পর্ক না থাকলেও একটা বন্ধুত্বের সম্পর্ক তো আছে। ও বলেছিল বন্ধুত্বের খাতিরেই আমাকে নেমন্তন্ন কর। তখন আমার ছেলে ওকে নেমন্তন্ন করেছিল, বলল যে তুই যদি আসতে চাস আসবি, এটা কি কোনো অন্যায় বলুন বলুন? আর হ্যাঁ, আপনি কিন্তু খানিকটা শুনলেন, আপনি শুনলেন যে ওনার মেয়েকে নাকি আমার ছেলে প্রচণ্ড অত্যাচার করেছে। না, তা কিন্তু নয়, বরং উল্টো, ওনার মেয়ে আমার আমার পুরো পরিবারকে অত্যাচার করেছে। আর আজ যে মেয়েটির সঙ্গে আমার ছেলের বিয়ে হওয়ার কথা শবনম,
তাকে ও খুন করতে চেয়েছিল, ওনার মেয়ে। তোমাকে তো আগেই বললাম শবনম, এগুলো কিচ্ছু না, একটা নাটক। ও এমন কোনো কিছু করবে না যাতে ওর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে বা সাংঘাতিক কোনো কাণ্ড হতে পারে। ও কি করেছে জানো? ও হসপিটালে ভর্তি হয়েছে যাতে যশ এখানে আসতে না পারে। সারা রাতটা কেটে যাবে, তুমি লগ্নভ্রষ্ট হবে, বিয়েটাই আর হবে না, এটাই চেয়েছে ও। তবে একটা কথা বলে রাখি শুনলাম, গিয়ে যদি দেখি কোনো সাংঘাতিক কিছু না, মন্দির মসজিদ যেখানে পাবো তোমাদের কিন্তু বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ রাহুল, তাই করো তুমি, বিয়ের কোণে, বিয়েটা যেন হয়ে যায় রাহুল। বিয়েটা কি পালিয়ে যাচ্ছে রঞ্জা পিসে? হ্যাঁ পালিয়েই যাচ্ছে, সব ব্যাপারে তুই কথা বলবি না শবনম। আর তোর কোনো ব্যাপারে যদি আমাদের কোনো কথা বলার অধিকার না থাকে তাহলে তোর কোনো ব্যাপারে আমরা থাকবো না। রাগ করো না রঞ্জা পিসে, তুমি শুধু তোমার ঠাকুরের কাছে প্রার্থনা করো রোহিণী দি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। দেখো আজ যদি রোহিণীদির মারাত্মক কিছু একটা হয়ে যায়, তুই ভাবতে পারছো কি হবে, জজদার কি হবে? সব থেকে বড় বিপদ হবে কিন্তু জজদার, বিয়েটা তো পরেও হতে পারে বলো রঞ্জা পিসি। আমি শুধু ভাবছি রোহিণীদি কত তাড়াতাড়ি সুস্থ হবে। দেখো যদি যেতেই হয় তাহলে কিন্তু আমাদের এক্ষুনি বেরোতে হবে, আমাদের হাতে কিন্তু সময় নেই। হ্যাঁ রাহুল দা, দেরি করা ঠিক হচ্ছে না, আমাদের এক্ষুনি বেরোতে হবে। রঞ্জা পিসি বেরোচ্ছি আমরা। তুই এখন বেরোবি কি করে বলতো? বাইরে হাজারটা লোক রয়েছে, নিমন্ত্রিতরা সব কিছু জিজ্ঞেস করবে তোকে, তুই যাবি কি করে? আমি তো সেটাই বুঝতে পারছি না। নেবো না তুমি অত, ও আমি ঠিক সামলে নেব। তুমি শুধু দেখো সবাই যেন ঠিক করে খাওয়া দাওয়া করে যায় রঞ্জা পিসি। তুমি এত কষ্ট করে এত সব আয়োজন করেছ, দেখো যেন সেসব বিফলে না যায়। তুই তো নিজেই কিছু খাস নি স্বপ্নম। আমার আর খাওয়া, আমার কি খাওয়ার মতো মনের অবস্থা আছে রঞ্জা পিসি? এখন যত তাড়াতাড়ি সম্ভব আমাকে না জজদার পাশে গিয়ে দাঁড়াতে হবে। ওই মানুষটা একা একা লড়াই করছে, আমাকে এক্ষুনি জজদার কাছে যেতে হবে। তোমাকে তো জজ এখন একবারও ফোনও করলো না। হ্যাঁ করেনি, হয়তো ব্যস্ত আছে, কিসের মধ্যে আছে আমরা তো কিছু জানি না। আজকে ফোন করেনি বলে আমি কি রাগ করে বসে থাকবো? আমি এই তো বলতে না বলতে জজদা ফোন করেছে। হ্যাঁ কি অবস্থা শবনম? আমি এখন হসপিটালে, তুমি তো সবটাই শুনেছো বোধ হয়। আই এম রিয়েলি ভেরি সরি। তুমি আমাকে সরি বলার জন্য ফোন করলে? আমি জানি না আমাদের সাথেই কেন বারবার এরকম হয়। ওসব কথা এখন থাক জজদা, দেখো এখন কিন্তু এসব কথা বলার সময় নয়। এখন বলবো না তো কখন বলবো বলো? আমি আমি জানি না, আমার মনে হচ্ছে না এখান থেকে এখন বেরোনো সম্ভব হবে বলে। ওর স্টমাকটা ওয়াশ করানো হয়েছে কিন্তু ওর বাবা খুব চিৎকার চেঁচামেচি করছে। জজদা আমি এক্ষুনি স্টার্ট করছি, এক্ষুনি আর কিছুক্ষণের মধ্যেই স্টার্ট করবো। মানে কোথায় স্টার্ট করছো? কোথায় কোথায় যাবে খবরদার না, তুমি কিন্তু ওখান থেকে এক পাও বেরোবে না বলে দিচ্ছি। কি বলছো তুমি জজদা? তুমি এরকম একটা ক্রাইসিসের মধ্যে আছো আর আমি সবকিছু জেনে বুঝে হাত পা গুটিয়ে বসে থাকবো? আমি তোমাকে আদেশ করছি তুমি ওখান থেকে কোথাও যাবে না, কোথাও বেরোবে না, এক পাও বেরোবে না। আজ অবধি আমি তোমাকে কোনোদিনও আদেশ করিনি, আজকে তোমাকে আদেশ করছি আর তোমাকে মানতে হবে আমার কথা। দেখো জজদা, অন্য কোনো সময় হলে আমি তোমার আদেশটা মেনে নিতাম কিন্তু এখন আমি তোমার আদেশ মানতে পারবো না। জজদা এই ঘটনার সাথে তুমি জড়িয়ে আছো,
তুমি একটা ক্রাইসিসের মধ্যে আছো আর আমি কিনে এখানে বসে থাকবো? সেটা হতে পারে না জস্তা। তুমি জানো না শবনম, তুমি তুমি এখানে এলে ওরা তোমাকে নানাভাবে অ্যাকিউজ করবে, আর সেটা আমি কোনো মতেই মেনে নিতে পারবো না, অ্যাকসেপ্ট করতে পারবো না। দেখো, অ্যাকিউজ করলে করতে পারে, ওদের মাথা ঠিক নেই, ওরা অ্যাকিউজ করবে বলে আমরা সেই কথাকে ধরে বসে থাকবো সেটা তো হতে পারে না। শোনো শোনো, আমার কথা তুমি শোনো, তুমি এখন ওখান থেকে এসো না প্লিজ। যদি শেষ রাতেও দেখা যায় যে ও একটু বেটার হয়েছে, একটু রিকভার করেছে, তাহলে আমি বেরিয়ে পড়তে পারবো। যদি তাই হয় তাহলে না হয় আমরা একসঙ্গে ওখান থেকে বেরিয়ে আসব, আমি তার অনেক আগে পৌঁছে যাবো। জস্তা, তুমি আমার কথা শুনবে না? না জস্তা,